বন্ধুরা গত দুটি ক্লাসে আমরা সেন্স আলোচনা করেছি এবং আমাদের এই আলোচনাটি অ্যাসাটিভ সেন্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল আজও অ্যাসাটিভ সেন্টেন্স এর উপরেই আলোচনা থাকবে কারণ অ্যাসাটিভ সেন্টেন্সের উপরে এক্সারসাইজ করতে গিয়ে তোমরা কোনো কোনো ক্ষেত্রে অবজেক্ট নির্বাচন করতে বা অবজেক্ট পার্সন নাম্বারের ব্যাপারে কনফিউশনে ছিলে আজ এই অবজেক্ট দ্যাট মিন্স সাবজেক্ট পার্সন নাম্বার এর উপরে যে কনফিউশন তোমাদের কাজ করে সেই কনফিউশন দূর করার চেষ্টা করছি আশা করি আলোচনাটি তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা প্রথমত আমরা অবজেক্টকে সাবজেক্ট করি এবং সেই সাবজেক্টের পার্সন নাম্বার এবং ভার্বের টেন্সের উপর ভিত্তি করে সাহায্যকারী ভার্ব ব্যবহার করে থাকি যেমন আমরা একটা সেন্টেন্স দেখে নেই আই ইটিং রাইস আই আমটিং রাইস ইয়াস এই সেন্টেন্সটিতে নিঃসন্দেহে অবজেক্ট রাইস এবং রাইসের এর পরে যেহেতু এখানে এম আছে কাজে পরে ইজ বা আর কোনটি হবে এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয় কারণ রাইস একটি আনকাউন্টেবল নাউন যার পরে অবশ্যই ইজ আসবে এখন বন্ধুরা এই সেন্টেন্সটি যখন এভাবে থাকবে আই রাইস আই এম ইটিং টু প্লেটস অফ রাইস আমি দু প্লেট ভাত খাচ্ছি তোমরা জানো রাইস আনকাউন্টেবল নাউন রাইসকে কাউন্ট করা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় ইজ বা ওয়াজ হয়ে থাকে বা হ্যাচ হয়ে থাকে সিচুয়েশান অনুযায়ী এখন এইখানে আমি কি খাই খাচ্ছি টু প্লেটস অফ রাইস টু প্লেটস অফ রাইস বন্ধুরা লক্ষ্য করো টু প্লেটস অফ রাইস অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউন দ্বারা পরিমাপ করা যায় পরিমাপ করা যায় তাই তখন আনকাউন্টেবল নাউনটি একটি কাউন্টেবল নাউনের মতো আচরণ করে দ্যাট মিন্স টু প্লেটস অফ রাইস এখানে লক্ষ্য করো এই অবজেক্টের যে মেইন ওয়ার্ডটি সেটি হচ্ছে প্লেটস আর প্লেটস নিঃসন্দেহে পুলোরাল নাম্বার কাজেই আমি যখন এই সেন্টেন্সটিকে প্যাসিভ করতে যাব এবং অবজেক্ট হিসেবে অবজেক্টকে সাবজেক্ট করলাম টু প্লেটস অফ রাইস হ্যাঁ প্রথম দৃষ্টিতে মনে হতে পারে যে রাইস যেহেতু আনকাউন্টেবল নাও দ্যাট মিনসিংগুলা নাম্বার কাজে এখানে ইজ হবে কিন্তু না এখানে আমি দেখানোর চেষ্টা করেছি টু প্লেটস অফ রাইস যার প্রধান শব্দটি হচ্ছে এখানে প্লেটস আর প্লেটস প্লোরাল নাম্বার কাজেই এখানে ইজ না হয়ে কি হবে আর এবং যেহেতু ভার্বের সঙ্গে ইং আছে কাজেই বিং চলে আসলো টু প্লেটস অফ রাইস আর বিং ইটেন টু প্লেটস অফ রাইস আর বিং ইটেন বাই মি বন্ধুরা একইভাবে আমরা আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি He helps দ্য poor হি He helps দ্য poor এখানে অবজেক্ট তিনি সাহায্য করেন কাকে গরিব লোকটিকে যদি দেয়া থাকতো দ্য পুওর ম্যান তাহলে হতো গরিব লোকটিকে দ্য পুওর বয় গরিব বালকটি দ্য পুয়ার গার্ল গরিব মেয়েটি কিন্তু এখানে সেভাবে দেয়া নেই এখানে দেওয়া আছে কি দ্য পুয়োর দ্য পুয়ার দ্য পুয়ার মানে হচ্ছে দ্য প্লাস অ্যাজেক্টিভ দ্য প্লাস অ্যাজেক্টিভ দ্য প্লাস অ্যাজেক্টিভ বন্ধুরা যখন দ্য প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন না হয়ে কেবলমাত্র দা প্লাস অ্যাজেকটিভ হয় তখন দা প্লাস অ্যাজেকটিভটি একটি পুলুরাল নাউনের মতো আচরণ করে অর্থাৎ হি হেল্পস দ্য ফোর তিনি সাহায্য করেন কাকে গরিবদেরকে একইভাবে যদি বলি দা রিস ধনী ধনীরা দ্য ফেমাস খ্যাতিসম্পন্নরা দ্য ল্যান্ডলেস ভূমিহীনরা বন্ধুরা দ্য ব্রেভ সাহসীরা অর্থাৎ দ্য প্লাস অ্যাজেক্টিভ থাকলে আমরা সেটিকে প্লোরাল নাম্বার হিসাবে চিহ্নিত করবো কাজেই যখন এখানে দা পুওর সাবজেক্ট হিসেবে আসবে তখন আমরা এই সাবজেক্টটিকে প্লোরাল নাম্বার হিসেবে কাউন্ট করব আর সে অনুযায়ী যেহেতু ভার্ভ সাবজেক্ট প্লাস ভি ওয়ান দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিটেন্স সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভাব হিসাবে এখানে দ্য পুয়ারের পরে ইজ নিব নাকি আর নিব অবশ্যই আর নেব কারণ এটি প্লুরাল নাম্বার হিসাবে কাউন্ট হবে দ্য পোয়ার আর হেল্পড দ্য আর হেল্পড বাই হিম দ্য আর হেল্পড বাই হিম আরেকটি সেন্টেন্স দেখার চেষ্টা করি Popular sentence Fortune favors the brave. Yes, fortune favors the brave. Fortune favors the brave. ভাগ্য সাহসীদের সুপ্রসন্ন হয় বা ভাগ্য সাহসীদের অনুকূলে কাজ করে অর্থাৎ এখানে অবজেক্ট দ্য ব্রেভ দ্য প্লাস অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে আসবে তখন এটি প্লুরাল নাম্বার হবে এবং সে অনুযায়ী এখানে কী হবে আর দ্য ব্রেভ আর ফেভার্ড দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরসন

Landless with loan without interest, without interest. The government helped the landless with loan without interest to. সেন্টিসটির বাংলা অর্থ হচ্ছে সরকার ভূমিহীনদের সাহায্য করেছিল খাদ্য উৎপাদন ত্বরান্বিত করার জন্য বা খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য সরকার ভূমিহীনদের সুদহীন সুদবিহীন ঋণ প্রদান করেছিল বা ঋণ দিয়ে সাহায্য করেছিল এখন প্রশ্ন হচ্ছে সেন্টেন্সটি একটু লম্বা হয়ে গেছে এই লম্বা সেন্টেন্সটির সাবজেক্ট একমাত্র সাবজেক্ট দ্য গভর্নমেন্ট সরকার বা সরকার বাহাদুর হেল্পড দা ল্যান্ডলেস ভূমিহীনদের সাহায্য করেছিল উইথ লোন উইদাউট ইন্টারেস্ট সুদবিহীন ঋণ দিয়ে টু গিয়ার আপ ফুড প্রোডাকশন খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য এখন বন্ধুরা লক্ষ্য করো সাহায্য করেছিল কি জন্য খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কি দিয়ে সাহায্য করেছিল সুদবিহীন ঋণ দিয়ে কাকে সাহায্য করেছিল ভূমিহীনদের ল্যান্ডলেস তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে অবজেক্ট কোনটি হবে নিশ্চয়ই কি জন্য উৎপাদন করেছিল সেটার উত্তর না কি দিয়ে সাহায্য করেছিল সেটার উত্তর না কাকে সাহায্য করেছিল সেটি হচ্ছে আমাদের অবজেক্ট কাকে সাহায্য করেছিল দ্য ল্যান্ডলেস দ্যাট মিন্স সাবজেক্ট দ্য ল্যান্ডলেস দ্য ল্যান্ডলেস ভূমিহীনদেরকে এখানে ভার্ব আছে হেল্প সে অনুযায়ী তাহলে দ্যাট দ্য লস এর পরে ওয়াজ নিব নাকি অয়ার ইয়েস দ্যান্টলেস প্লুরাল নাম্বার তাই ওয়াজ না হয়ে কি হবে অয়ার হেল্প দ্য লস হেল্পড দ্য ল্যান্টলেস অয়ার হেল্পড উইথ লোন উইদাউট ইন্টারেস্ট টু গেট আপ

সেটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই কখন কোথায় কিভাবে কেন এই চারটি প্রশ্নের উত্তর যারা যে বা যারা দেয় যে শব্দ বা শব্দগুলো দেয় সেগুলো কখনো অবজেক্ট হতে পারে না অবজেক্ট নির্বাচন করার মাত্র দুটি উপায় সেটি হচ্ছে একটি প্রশ্ন করতে হবে কী কী আরেকটি প্রশ্ন হচ্ছে কাকে এ কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি যে শব্দটি উত্তরে আসবে বা যে শব্দগুলো উত্তরে আসবে সেই শব্দটি বা সেই শব্দগুলোই হবে আমার অবজেক্ট এবং সেটি হবে পেসিভের সাবজেক্ট এবং ওই অবজেক্টের যে মূল ওয়ার্ডটি থাকবে মেইন ওয়ার্ডটি বা হেডওয়ার্ডটি থাকবে সেই হেড ওয়ার্ডটি সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভাব প্লোরাল হলে প্লোরাল ভাব কাজেই আমরা যেসব অবজেক্ট বা যে ধরনের অবজেক্ট নিয়ে একটা কনফিউশনে থাকি সেই অবজেক্টগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম তবে আমরা আরও একটি সেন্টেন্স দেখি নিই ফাইভ সেন্টেন্স ফাইভ সি অ্যাট দ্য সি অ্যাট দ্য ইন দ্য বাস্কেট সে ঝুড়ি খেয়েছিল নাকি ঝুড়ির আমগুলো খেয়েছিল কী বোঝাচ্ছে সে খেয়েছিল কী খেয়েছিল ঝুড়ি খেয়েছিল নাকি ঝুড়ির আমগুলো খেয়েছিল ঝুড়ির আমগুলো খেয়েছিল দ্যাট মিন্স অবজেক্ট হচ্ছে দ্য ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট দ্য ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট কাজেই অবজেক্ট হচ্ছে দ্য ম্যাঙ্গোজ ইন দ্য দ্য ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট এবং এই অবজেক্টির মেন ওয়ার্ডটি হচ্ছে দ্য ম্যাঙ্গোজ সে অনুযায়ী সাহায্যকারী ভাব আসলো অয়ার ইটেন বাই সি এর অবজেক্ট হার বন্ধুরা এই সেন্টেন্সটি আমি অন্যভাবে একটু দেখাতে চাই she took a mango, she took a mango. ফ্রম দ্য বাস্কেট সিটুকা ম্যাঙ্গো ফ্রম দ্য বাস্কেট সে নিয়েছিল কি নিয়েছিল ঝুড়িটি নিয়েছিল নাকি ঝুড়ি থেকে একটি আম নিয়েছিল তাহলে কি দাঁড়াচ্ছে সে কী নিয়েছিল একটি আম নিয়েছিল কোথা থেকে নিয়েছিল ঝুড়ি থেকে নিয়েছিল কাজে কোথা থেকে নিয়েছিল এটির উত্তর হচ্ছে ইন দ্য বাস্কেট আর তাই ইন দ্য বাস্কেট অবজেক্ট হতে পারে না কি নিয়েছিল আ ম্যাঙ্গো আ ম্যাঙ্গো কাজেই অবজেক্ট আ ম্যাঙ্গো যা হয়ে গেল এখন সাবজেক্ট পেসিবের সাবজেক্ট সে অনুযায়ী

যে সেন্টেন্সটি আসছে আমি যেটা তোমাদের দেখাতে চেয়েছি যে একই ধরনের শব্দ কখনও একসঙ্গে চলে আসলো অবজেক্ট বা সাবজেক্ট হিসাবে আবার ক্ষেত্র বিশেষে ভেঙে চলে আসলো কেন ভাঙলো ওই যে বললাম কখন কোথায় কিভাবে কেন এ প্রশ্নগুলোর উত্তর যে শব্দ বা শব্দগুলো দিবে সেই শব্দ বা শব্দগুলো কখনো অবজেক্ট হিসেবে বা সাবজেক্ট হিসেবে আসতে পারে না তারা কমপ্লিম তারা এক্সটেনশন হিসেবে আসতে পারে কিন্তু আবারও বলছি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে বা যে শব্দ সেই উত্তরটি দেবে সেটি হবে অবজেক্ট বা সাবজেক্ট বা যে শব্দগুলো কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর দেবে সেটিগুলো হবে অবজেক্ট বা সেগুলো হবে সাবজেক্ট এবং সেই অবজেক্ট সাবজেক্টের পার্সন নাম্বার এবং ভার্বের টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভাব ব্যবহার করব। কাজেই বন্ধুরা এ ধরনের কনফিউজিং অবজেক্ট যদি তোমরা আরও নতুন করে পেয়ে থাকো আমার সঙ্গে শেয়ার করবে আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব তবে আশা করি আজকের এই আলোচনাটি কনফিউজিং অবজেক্টের ব্যাপার ব্যাপারে তোমাদের অনেকটাই ক্লিয়ার করে দেবে থ্যাংক ইউ